তো হ্যালো দোস্তু, কিদে ফ্যামিলি, আজকে আমি রত্নদীপ বাবা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকের ব্লগটা আজকে শুরু হয়ে কালকে শেষ হবে। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বেনারস। বেনারস আমি ওখানে 6 বছর প্রায় ছিলাম, 6 নয় 5 বছর ছিলাম। আমি আর একটা কাজের জন্য ওখানে যাচ্ছি এবং সেখানে হয়তো 10 দিন থাকবো। কী কাজের জন্য সেটা তোমরা কিছু ব্লগস পরে জানতে পারবে, সেটা একটা ভালো খবর। এবং বেনারস আমি যেহেতু যাচ্ছি, আমি বেনারসের সব ভালো ভালো খাবারগুলো তোমাদের জন্য কভার করতে চলেছি। তো কোন কোন বেনারসের তোমরা ফেমাস খাবারের কথা শুনেছো এবং কী কী তোমরা দেখতে চাও সেটা কমেন্টে একদম বলবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে? আজকে আমি রাতে খাবার জন্য আমাদের ঘরে আজকে মা বানাচ্ছে চিলি পনির আর ফ্রাইড রাইস, তো সেই শর্টসগুলো দেখাবো। আমাদের সাথে থেকো, কালকে দেখা হচ্ছে। এই দেখো, এইটা এখন লস্যি বানানো হচ্ছে। দই, গোলাপ জল, কেওড়া জল, কেশর আর কাজু বাদাম, একটু চাট মশলা, এইসব দিয়ে এখন লস্যি বানানো হচ্ছে। লস্যিটা খাওয়ার পরে চিলি পনির আর ফ্রাইড রাইসের ব্যবস্থাতে যাওয়া হবে। আমাদের এই যে কেশরিয়া লস্যি রেডি, চলো দেখি। তো এই আমাদের লস্যি রেডি, এবার বাবা একটু টেস্ট করবে, দেখা যাক। বাদাম পেলে, কেশরের টেস্ট পেলে, মুখে কিছু বললো? হ্যাঁ, একটু খাবে তো খাও। এই যে শ্রেয়াও চলে এসছে, দুষ্টুকিদের ফাউন্ডিং মেম্বার, ওখান থেকে মা দাঁড়িয়ে আছে, মা টেস্ট করে। এসো এসো মা, এসো এসো, ঘরে বানাবি এবার। শ্রিয়া কোথায়? কোনোটাতেই নেই, কোনোটাতেই নেই। ভালো হয়েছে? থ্যাংক ইউ। তুই আবার নিজে খেতে বানালি? না না, আমি নিজে পরে খাচ্ছি। ঠিক আছে, খা খা। এই যে আমাদের লস্যি আমি বানালাম আজকে, অ্যাকচুয়ালি এটাতে বেশি কিছুই দিইনি। এটাতে মেনলি আমুলের যে দইটা থাকে সেই দইটা, এবং জল আমি ইউজ করিনি, কেওড়ার জল, গোলাপ জল, একটু চাট মশলা, একটু নুন, চিনি অনেকটা পরিমাণে, কেশর এবং কাজু বাদাম আমি ইউজ করেছি। সবাই খেয়ে ভালো বলছিলো। আপনারাও এটা ট্রাই করতে পারেন, এই রেসিপিটা। আপনারা যে দোকানে গিয়ে লস্যি খান, ঘরে যেটা বানানো অনেক অনেক সময় সম্ভব হয় না, তো ছোটোখাটো বিরিয়ানির জিনিসগুলো ছিলই, তো আমি ভাবলাম এটাতেও ইউজ করে নিই। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি, আমি বানিয়েছি যদিও বা। ভালো হয়েছে, তবে আমি তো সবই তো অনেস্ট ওপিনিয়ন, তো আমার মনে হচ্ছে একটু কেওড়া জলটা বেশি হয়ে গেছে। পরের বার থেকে আমি এটা নিজেও রিমাইন্ডেড রাখবো। কেওড়া জল 1 ছিপি আপনারা দিতে পারেন, 400 গ্রামের যে প্যাকেটটা তাতে, কারণ আমি 2 ছিপি দিয়েছিলাম। থ্যাংক ইউ। Thank you.
তো গাইজ এখন মা টেস্ট করবে, দেখা যাক মায়ের কেমন লাগে। খুবই ভালো হয়েছে, এটা ফ্রাইড রাইস, রুটি, তন্দুরি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে। এটা তো আমাদের আজকে তো আমাদের ফ্রাইড রাইসের সাথেই হবে, ওই যে রাখা, এই যে রাখা আছে ভেজিসগুলো, তো এই যে মনে হয় এটা কি আমাদের চাল ফুটছে। আচ্ছা, ফ্রাইড রাইসের চালটা চাপানো হয়েছে। আচ্ছা, এই যে এখানে চালটা রেডি করা আছে, ও এই যে এখানে চাল, মানে লং গ্রেন বাসমতি এটাতে হবে। আচ্ছা, তো এই পেঁয়াজটা খেয়ে দেখো একটু, এটা কি কুক হয়েছে কিনা। সবই খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাঙ্ক ইউ। নরমাল ঘরে খাওয়ার জন্য, হ্যাঁ, দারুণ, বেশি রিচ না। হুম হুম, প্রত্যেকদিন খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হুম হুম, এরকম রেসিপি মাঝে মাঝে টেস্ট ফেরানোর, মুখে টেস্ট ফেরানোর জন্য দারুণ সুন্দর। থ্যাঙ্ক ইউ। তো এরকম ফ্রাইড রাইস আর এরকম চিলি পনির হয়েছে আমাদের ঘরে। এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জন্য কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমাকে তো রওনা দিতে হবে, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি এখনই। তো এরকম পনির হয়েছে, আর এরকম রাইস। I know you're scared, you wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard, I know you heard. গাইজ ওয়েলকাম ব্যাক। আমি একটু আগেই বেনারস পৌঁছেছি এবং কালকে রাতে দুর্গাপুরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছিল বলে আমি আমাদের মানে আমাদের ঘরে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার জন্যে আমি অনেক কিছু খাবার যেগুলো রান্না করেছিলাম সেগুলো তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, আমি লস্যিটা তোমাদেরকে দেখিয়েছি, লস্যিটা কেমন হয়েছে মা ওটা রিভিউ দিয়েছে, আর যে পনিরটা বানিয়েছিলাম সেটারও মা রিভিউ দিয়েছে, সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আমি এখন পৌঁছেছি এবং আমি পৌঁছেছি যে আমি কেন এখানে এসেছি সেটা তোমরা আগামী কিছু ভিডিওতে জানতে পারবে। আমি একটা নতুন একটা সারপ্রাইজও আছে, একটা গিফট নিজেকে গিফট করেছি, সেটা আজকে ডেলিভারি হবে এবং সেটার ভিডিও তোমরা আগামী দিনে অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, আজকে এত দূরই আমি বেনারস পৌঁছে গেছি এবং নেক্সট ব্লগসগুলো বেনারসের খাবার নিয়ে আসবে। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর নিচে অবশ্যই কমেন্ট করো যদি তোমরা এই রেস্টুরেন্টগুলোতে কোনো দিন বেনারসে এসে খেয়েছিলে। বাই বাই, আজকের মতো এতটাই।